কিন্তু তার আগে সবাইকে আরেকবার আমি একটু মনে করিয়ে দিতে চাই, এই যে রাধাকে আপনি দেখছেন, আপনাদের প্রিয় রাধা রানী যে এত ভালো কীর্তন গায়, সে আসলে গান গাইতেই পারে না। না গান গাইতে পারত, না কোনোদিনও গান গাইতে পারবে। সে তো শ্যামা রাধার হয়ে গান গাইত, আর দিনের পর দিন রাধা রানী আর রুক্মিণী মাসি শ্যামাকে এক্সপ্লয়েট করে গেছে। দ্যাটস ইট। প্রথম দিকে তো শুধু আমরা কয়েকজন এই কথাটা জানতাম, প্রেসে এই কথাটা রটিয়ে দিয়েছিলাম যে রাধার গলা খারাপ হয়ে গেছে ওর মুখ রক্ষা করার জন্য। ভেবেছিলাম শুধরে যাবে, কিন্তু কিছু কিছু মানুষ যে কোনোদিনও শুধরায় না। তাই আপনাদের সবাইকে বলে দিই, এখানে শুধু একজনই গান গায়, আর সেটা হলো কৃষ্ণকলি। আর কৃষ্ণকলি সারা জীবন গান গেয়ে যাবে। আমি আরো একটা কথা আপনাদের সবাইকে আজকে বলতে চাই। আমার মনে হয় যে এই ঘটনাটা বলার জন্য হয়তো এটাই একেবারে উপযুক্ত সময়। কি ঘটনা শ্যামা? মা, তোমার মনে আছে যখন আমি বৌদিদির সাথে আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তখন কেউ বা কারা আমাকে কিডন্যাপ করে নিয়েছিল? মনে আছে, আমার নিখিল তো তোকে বাঁচিয়ে নিয়ে এসেছিল। হ্যাঁ, যারা আমাকে কিডন্যাপ করেছিল তারা আর কেউ না, কুরুমা আর রাধা দিদি ছিল। যে রাধা দিদির হয়ে গান গায় সে কথা যেন কেউ কোনোদিনও জানতে না পারে, সেই জন্যই ওরা সেদিনকে আমাকে কিডন্যাপ করেছিল। আমি সেদিন কাউকে কিছু বলিনি, কারণ ভেবেছিলাম যে কুরুম আর রাধা দিদিকে সুযোগ দিলে হয়তো ওরা শুধরে যাবে, ওদের নিজেদের ভুলটা ওরা বুঝতে পারবে। কিন্তু না, যাদের মনের ভিতরে পাপ আছে তাদের কোনোদিনও ক্ষমা করাই উচিত না। ভুলটা আমাদের বাবা, প্রত্যেকবার ওরা ভুল করেছে আর সেই ভুলটাকে মেনে নিয়ে আমরা বারবার ওদেরকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু আর না, এখনো শেষ হয়নি মা, একটা বিগ শক ওয়েট করছে। ওই যে মেন্টালি আনস্টেবল মানুষটার কথা আমি তোমাকে বলছিলাম, সে কে জানো? সে আর কেউ না, সে হলো রুক্মিণী মাসির হাজবেন্ড, রাধার বাবা। সে হলো মাসিমণির ইতিহাসের একটা ব্ল্যাক স্পট মা। মেসোমশাই একজন ভালো মানুষ, কীর্তন গায়ক, যাকে মাসিমণি দিনের পর দিন মেন্টালি আর ফিজিক্যালি টর্চার করেছে। আর যখন নিজের স্বার্থ সিদ্ধি হয়ে গেছে তখন ওনাকে বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। যাতে যাতে মাসিমণি নিজের মেয়ের সাথে লাইফ এনজয় করতে পারে। কেউ যাতে ওদের পথের কাঁটা না হয়ে উঠতে পারে। আর আমাদের গুড লাক দেখো, আর তার হাতেই পড়েছে আদিত্য চৌধুরীর প্রাণ ভোমরা ওই পেন ড্রাইভ।
মেসোমশাই আসুন। বাবা তুমি তুমি কোথায় ছিলে তুমি কোথায় ছিলে কত খুঁজেছি তোমায় নিখিল বাবা কোথায় পেলি তুই কোথা থেকে খুঁজে নিয়ে এলি রে আমি কত খুঁজেছি জানি শোনো না শোনো সবার সামনে এমন করো না এমন রাগ দেখিও না সবার সামনে আমরা আমরা সত্যি তোমায় অনেক খুঁজেছি ভুল বলছে ভুল বলছে আমি অনেক খুঁজেছি রাধা বল না বল বাবাকে বল না হ্যাঁ বাবা তোমাকে আমরা অনেক খুঁজেছি বিশ্বাস করো অনেক খুঁজেছি আমাকে আমাকে বাবা বলে ডাকবি না একদম চুপ কর আমাকে বাবা বলে ডাকবি না যা 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 এখান থেকে জানতে চেয়েছি কোথায় তুই তো বলিস নি একবারও সে যে গুছে দিব্যি ঘুরে বেড়াচ্ছিলি মা আমি সরে যা আমাকে কথা বলতে দে দেখি তোর মুখটা দেখি ভালো করে হ্যাঁ এই তো সেই মুখ এই তো সে এই তো আমাদের আমাদের জামাই তুমি আমাকে বলো তোর কোনো ভয় নেই তুমি আমাকে বলো তো ওরা সত্যি তোমার উপর অত্যাচার করতো তাই না তুমি আমাকে বলতে পারো বলো না হ্যাঁ গো ওরা ওরা খুব সাংঘাতিক ওরা খুব মারে আমাকে খুব মারে ওরা সবাইকে মারে দেখো ভগবান ওদের মারবে একদিন ঠিক ভগবান ওদের মারবে ছেলেটা এই ছেলেটা খুব ভালো ওই তো আমাকে খেতে দেয় সাক্ষাৎ শ্রীকৃষ্ণ হে কৃষ্ণ হরে কৃষ্ণ কতদিন পর আমাকে খেতে দিয়েছে জানো আর আপনি যে আমাকে অনেক বড় জিনিস দিয়েছেন মেসোমশাই সেই পেন ড্রাইভটা শ্যামা যে এই বাস স্ট্যান্ডে পেন ড্রাইভটা হারিয়েছিল মানে যেখান থেকে ওর খোপা থেকে পেন ড্রাইভটা পড়ে যায় সেখানেই আমি যাই দেখি একজন বসে আছে ওখানে মেন্টালি আনস্টেবল আমার খুব কষ্ট হয় ওনাকে খেতে দিই উনি মজায় মজায় এই পেন ড্রাইভটা আমাকে গিফট করে আপন ভোলা মানুষ ভেবেছিল একটা মজার জিনিস আমাকে দিচ্ছে কিন্তু উনি যে কত বড় জিনিস দিচ্ছে আমাদের সেটা উনি বুঝতে পারেননি চৌধুরী পরিবারকে উনি একটা জীবন দান করেছেন সেটা উনি কোনোদিন বুঝতে পারবেন কিনা সেটা আমি জানি না কিন্তু তাও থ্যাংক ইউ বিশ্বমশাই থ্যাংক ইউ ভেরি মাচ
সেফটির জন্য এই পেন ড্রাইভটা আমি ওনার কাছেই রেখেছিলাম, কিন্তু সামহাও উনি মিসপ্লেস করে ফেলেছিলেন। কিন্তু আজ ফাইনালি এই পেন ড্রাইভটা আমি আবার খুঁজে পেয়ে গেছি। কি আদিত্য চৌধুরী চুপ করে গেলে, কিছু বলবে না? আচ্ছা জিজ্ঞেস করবে না যে এই পেন ড্রাইভে কি আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যখন জিজ্ঞেস করছো না আমি সবাইকে বলে দিচ্ছি, এই পেন ড্রাইভে অনেক কিছু আছে। নাম্বার ওয়ান, পেন ড্রাইভে তোমার বিয়ের ফুটেজ আছে, মানে তোমার প্রথম বিয়ে। এই মেয়েটির সঙ্গে, আর তাছাড়া ওই ফুটেজটা আছে যখন তুমি এই মেয়েটাকে ছাদ থেকে ধাক্কা মারছো। আদিত্য চৌধুরী কেন ভুলে যাও, চারিদিকে সিসিটিভি থাকে, তুমি যে এত কাঁচা খেলবে আমি বুঝতে পারিনি। এবার কি করবে বলো, পুলিশকে দিয়ে দি নাকি এটা লাইভ স্ক্রিনিং এখানে দেখাই? বলো আদিত্য চৌধুরী, চুপ করে আছো কেন? আদিত্য চৌধুরী, আস্তে আস্তে তোমার সব কথা আমি সবার সামনে বলবো, ডোন্ট ওয়ারি। কত বড় অকৃতজ্ঞ মানুষ তুমি বসন্ত চৌধুরী, আমাদের বাবা, তোমার প্রিয় জেঠুমনি, যে নিজের সব কিছু বাজি রেখে তোমাকে বাঁচালো, তার পেছনে ছুরি মারলে তুমি। আমরা তিন ভাই তোমাকে নিজের ভাইয়ের মতো দেখেছি, দাদা বলেছি তোমাকে, আর তুমি তুমি আমাদেরই। কি ভেবেছিলে তুমি, বর্দা ভাইকে তুমি নিজের টিমে নিয়ে নেবে, তাই বর্দা ভাই তোমাকে তোয়াজ করছে? ইউ আর আ বিগ ফুল মিস্টার আদিত্য চৌধুরী, বিগ ফুল। আমাদের তিন ভাইকে কখনো আলাদা করা যায় না আদিত্য চৌধুরী, আমাদের পরিবারের ভিত্তি ভীষণ স্ট্রং, আর এখন তো শ্যামাও আমাদের সাথে আছে, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। ছোট কর্তা, আমি যে আমার কৃষ্ণের নির্দেশে চলি, আর তুমি যে আমার কাছে আমার স্বয়ং শ্রীকৃষ্ণ, তুমি তোমরা, তোমাদের ছাড়া আমার যে কোনো অস্তিত্বই নেই। বাবা মা, এবারের প্রত্যেকটা মানুষ আমার মাথার উপর পট গাছের মতো আশ্রয় হয়ে আছো। এ পরিবারটা ভেঙে গেলে আমি সত্যি বলছি আমি আর বাঁচবো না। ঠিক বলেছো শ্যামা, আমরা কেউ বাঁচবো না, আমাদের পরিবারের ভালোবাসার সামনে আদিত্য চৌধুরীর মতো বাজে মানুষ কখনো জিততে পারে না। কি ভেবেছিলে আদিত্য চৌধুরী, বর্ধা ভাই তোমার টিমের? না, এই পুরোটা আমার প্ল্যান ছিল, বর্দা ভাই আমার কথা অনুযায়ী সবকিছু করছিল। হ্যাঁ, একবার বর্দা ভাই আমার উপর সত্যি সত্যি রেগে গেছিল, কিন্তু পরে সেটা বুঝতে পারে আমার কাছে এসে সরিও বলেছিল। ওহো, আমি তো বলতেই ভুলে গেছি, কয়েকদিন আগে তোমার দুজনের সাথে দেখা হয়েছিল, বানওয়ারি চাচা আর সবিতা দেবী,
মনে আছে? একটু ঠিকভাবে দেখো তো, শ্যামা আর মেজদা ভাইকে ওদের মতো লাগছে কিনা। ওরাই তোমাকে নকল টাকা দিয়ে আমাদের বাড়ি আর ফ্যাক্টরির দলিল নিজের কাছে নিয়ে নিয়েছিল। আর হ্যাঁ, এটা সবার সামনে বলছি, কারণ তুমি অন্যায় করেছো, আমরা না। নিখিল, তারপর কি হলো সেটা বল। বলছি বলছি। আচ্ছা আদিত্যদা, তুমি তো একটা বড় রেসিডেন্সিয়াল কমপ্লেক্স তুলছিলে না আমাদের ফ্যাক্টরির জমিতে, আর তারপরে কর্পোরেশন নাকি ওটা আটকে দিয়েছে। তুমি একটা জিনিস জানো না, ওই জমিতে সুস্বাদু মশলা কোম্পানির ফ্যাক্টরি হচ্ছে। আর সেটা সুপারভাইজ কে করছে জানো? বর্দা ভাই। কি ভেবেছিলে আদিত্যদা, কারখানা পুড়িয়ে আমাদের শেষ করে দেবে? কিন্তু আমরা এত সহজে শেষ হওয়ার মানুষ নই। কারণ কারণ আমরা এই দুজন মানুষের সন্তান, আমরা মাথা তুলে দাঁড়াবই। তুমি যতই আমাদের ক্ষতি করার চেষ্টা করো, আমরা আবার ব্যবসা করবই। জানো কেন? কারণ কারণ আমরা সৎ। আদিত্যদা, যাই করো, জেলের ঘানি তোমাকে টানতেই হবে। নিখিল, নিখিল চুপ কর, চুপ কর বাবা। অনেক কথা বলেছিস, অনেক কথা বলেছিস, অনেক কিছু করেছিস, কত চাপ সহ্য করেছিস বলতো। এই সংসারটাকে বাঁচানোর জন্য একা একা লড়াই করেছিস, আর আমি কিচ্ছুটি জানি না। কাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি, বল, প্রয়োজন বোধ করিস না আমাকে বলবার। কেন বিপদের দিনে আমি তোদের পাশে দাঁড়াতে পারতাম না? কিচ্ছু করতে পারলাম না আমি, কিচ্ছু না। পেরেছো মা, পেরেছো, তুমি তো আমাদের শক্তি। মা, তোমার কাছে একটা অনুরোধ আছে। কি? প্লিজ মেজ বৌদিকে আরেকটা চান্স দাও। নিজেই মেজ বৌদিকে দেখো, ফাইনালি এই পরিবারকে ছাড়া মেজ বৌদি আর থাকতে পারলো না। আমি জানি মা, মেজ বৌদি অনেক ভুল করেছে, কিন্তু এর থেকে বড় প্রায়শ্চিত্ত আর কি করতে পারে বলো। আর তোমাকে আরেকটা কথা আমি বলে দিচ্ছি, আদিত্য চৌধুরীকে আর কোনোদিনও তুমি ক্ষমা করবে না, কোনোদিনও না। অফিসার, ওনাকে নিয়ে যান। আরেকটা কথা, আর আদিত্য চৌধুরী যে ইচ্ছে করে ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছিল সেটার সাক্ষীও আমার কাছে আছে। জানতে চাও আদিত্য চৌধুরী কে সে যাকে তুমি আটকে রেখেছিলে? প্রলয়। প্রলয়, প্রলয় প্লিজ সবাইকে বলো। নিখিল স্যার অনেক আগে থেকেই আঁচ করেছিলেন যে আমাদের ফ্যাক্টরিতে কিছু একটা গন্ডগোল হচ্ছে, সেই জন্য উনি আমাকে নজর রাখতে বলেন। আর সেই কাজটা করতে গিয়েই আমি আদিত্যবাবুর প্ল্যানটা একদিন শুনে ফেলি, যে উনি আমাদের ফ্যাক্টরিতে আগুন লাগাতে চাইছেন। আর সেই ঘটনার ভিডিও রেকর্ডিংটা করে আমি যখন সরে যাচ্ছি, উনি আমাকে দেখে ফেলেন, আর সাথে সাথে আমাকে ধরে নিয়ে একটা ঘরে নিয়ে গিয়ে আটকে রাখেন।
আর তারপরে আমার মোবাইলটা নিয়ে সেই ভিডিও রেকর্ডিংটা ডিলিট করে দেন। কিন্তু ফরচুনেটলি আমার ওই ভিডিও রেকর্ডিংটা অটোমেটিক্যালি আমার অন্য একটা ড্রাইভে সেভ হয়ে যায়, সেই জন্য ভিডিওটা এখনও আমার কাছে রয়ে গেছে। আর আপনারা চাইলে আমি সেটা এখন দিতেও পারি আপনাদের। আপাতত আমাদের আর কোনো প্রমাণের প্রয়োজন নেই। এই যাও ধরে নিয়ে এসো ওকে। যত সব দাগি আসামি ভদ্রলোকের বাড়িতে এসে অশান্তি পাকাতে এসছে। চলুন। আদিত্যদা, এবার বাকিটা জীবন সংশোধনাগারে কাটিয়ে ফেলুন, কারণ আপনার মতো মানুষের ওটাই বাসস্থান হওয়া উচিত। কি হলো রুক্মিণী, মেয়েকে নিয়ে এখানে দাঁড়িয়ে রইলে কেন? যাও, এবার মানে মানে তোমরাও বিদেয় হও। এ বাড়িতে তোমাদের আর কোনো জায়গা হবে না। বাক্স প্যাটরা নিয়ে আজীবনের মতো চলে যাও, নাহলে তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হবে।